শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলছে সাত অক্টোবর দু হাজার শেষে পুরোপুরি চালু নির্বাচন অংশগ্রহণমূলক করার তাগিদ ব্রিটিশ হাইকমিশনারের গ্রহণযোগ্য ভোটের আশ্বাস দিল ইসি জাতীয় কবির প্রয়াণ দিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প নির্মূলের অঙ্গীকার টানা বর্ষণে আবারও ডুবল চট্টগ্রাম এইচএসি পরীক্ষার্থীদের দুর্ভোগ ধসে বাবা মেয়ের মৃত্যু শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে সাথে থাকছি আমি ফেরদৌসে আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ অনলাইনে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক যাত্রা অক্টোবরে এরই মধ্যে প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে আগামী বছরের শেষে টার্মিনালটি পুরোপুরি চালু হলে বছরে দেড় কোটি যাত্রী পাবেন আধুনিক সেবা থার্ড টার্মিনাল নিয়ে সাইদুল ইসলামের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আকাশযাত্রাকে অনন্য উচ্চতায় নিতে দু উনিশ সালের ডিসেম্বরে শুরু হয় নির্মাণ কাজ বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে প্রায় একুশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণযোগ্য চলছে রাত দিন বিশ্বের উন্নত বিমানবন্দরগুলোর মতো আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে থার্ড টার্মিনালে করোনা মহামারীর যুদ্ধসহ নানা প্রতিকূলতার পরেও ভেদে দেওয়া সময়ের আগেই নির্মাণ কাজ শেষ করতে বেশ হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আট মিলিয়ন প্যাসেঞ্জার যেখানে ক্যাপাসিটি ওইখানে আমরা চব্বিশ মিলিয়ন প্যাসেঞ্জার আমরা এই আগামী যখন টার্মিনাল থ্রি কমপ্লিট হয়ে যাবে আমরা এই বিমানবন্দর দিয়ে হ্যান্ডেল করতে পারবো তারপরে ব্যবস্থাপনায় আধুনিকতায়ন এখানে ইন্ট্রিগেশন এখানে সিস্টেমেটিকেশন অটোমেশন তারপরে যন্ত্রপাতি যেগুলো আসতেছে এখানে সেগুলো সব কিছুই কিন্তু স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি আমরা এখানে সংযুক্ত করতেছি তিনি বলেন অক্টোবরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির আংশিক উদ্বোধন করার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আগামী সাতই অক্টোবর এই টার্মিনালে সফট ওপেনিং করবেন এবং এর মাধ্যমে শুরু হবে এটার ঐতিহাসিক পথযাত্রা প্রশিক্ষণ দিয়ে তারা যখন এটা আমরা যোগ্য বলে তাদেরকে ইন্সপেকশন দিতে হবে এই প্রসেসটা প্রায় ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর উপরে লাগে করতে এই প্রক্রিয়াটা চলবে হলে সফট ওপেনিং এর পরে থার্ড টার্মিনালে সেবার মান বাড়ছে বলেই বিমানের সাথে কোড শেয়ারিং শুরু করেছে উন্নত দেশের এয়ারলাইন্সগুলো এটি বাস্তবায়ন হলে যে সব দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইট নেই সেখানেও বিমানের একটি টিকিট দিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে যাত্রী রাম বিমানের সাথে মাত্র একটা দেশের মাত্র কোড শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে সম্প্রতি বাট এটা যদি আরো বেশি পরিমাণ দেশের এয়ারলাইন্সের সাথে হয় তাহলে বিমানের টিকিট কেটেই যে কোনো যাত্রী অন্য যে কোনো ওয়ার্ল্ডের ডেস্টিনেশনে যেতে পারবে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা যাত্রাবিরতির পর সকাল আটটা বত্রিশ মিনিটে হসরত শাক চালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেখারা ও মেয়ে সাইমা ওয়াজেদ এ সময় তার সঙ্গে ছিলেন বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও সঙ্গীদের স্বাগত জানান সদস্য সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন ব্যক্তিরা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যোগ দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে চান হাই কমিশনার বৈঠক শেষে সিইসি জানিয়েছেন নির্বাচনে পর্যবেক্ষক ও সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে ব্যাপারে কাজ করছে ইসি বাকিটা জানাচ্ছেন মিনালা দিবা নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ কমিশনার প্রায় ঘন্টার বৈঠকে সিসির কাছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের সাংবাদিক নীতিমালা ও পর্যবেক্ষকদের বিষয়ে কথা বলেন সারাকুক বৈঠকে ব্রিটিশ হাই কমিশনারকে কমিশনের প্রস্তুতির কথা জানান সিএসএ ও আশা করেছেন পার্টিসিপেটরি এবং ক্রেডিবল হয় আমরা বলেছি আমাদের ক্রেডিবিলিটির জন্য একটা বড় জিনিস ক্রেডিবিলিটির জন্য নয় হলে যেটা হবে আমি জোর দিয়েছি যারা পোলিং এজেন্ট পোলিং এজেন্টের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসি জানান হাই কমিশনার নির্বাচন অংশগ্রহণমূলক করার বিষয়ে তাগি দিয়েছেন নির্বাচনটা যেন পার্টিসিপেটরি হয় এবং ক্রেডিবল এই কথাটাও উনি বলেছেন এবং আমরাও আমাদের তরফ থেকে জানিয়েছি যে আমরা কি ভূমিকা পালন করব গণমাধ্যমের ভূমিকাও উঠে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা মোটর সাইকেল ব্যবহার করতে পারবে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্মকাণ্ড কভার করা বিট করা কষ্টসাধ্য হতে পারে সেই জন্য আমরা বলেছি সেটা আমরা আন্ডার রিভিউ রেখেছি মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে পুলিশ সেই দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ এক প্রশ্ন উত্তরে আইজিপি বলেন নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ সেই দায়িত্ব আমরা আমরা আমাদের সকল সক্ষমতা দিয়ে আমরা পালন করবো বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাইতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা নির্বাচন কমিশন শক্তিশালী এবং এই কমিশনের অধীনেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে শহীদ আইফি রহমানের উনিশতম মৃত্যুবার্ষিকের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী জানান বিএনপির কথায় নির্বাচন বন্ধ হবে না প্রতিহত করতে আসলে কঠোর জবাব ও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী বলেন বিএনপি সবসময় হত্যার রাজনীতি করে এই রাজনীতি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শুরু করেছিল জিয়াউর রহমানকে তার লোকেরাই হত্যা করেছিল বলে অভিযোগ করেন হাসান মাহমুদ বলেন কেঁচো খুঁড়তে সাপ বের হবে বলেই বিএনপি ক্ষমতায় থাকতে জিয়া হত্যার বিচার করেনি আগামী নির্বাচন আমি মনে করি অংশগ্রহণ করা আপনাদের উচিত কারণ গণতন্ত্রকে সংহত করার স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলের দায়িত্ব হ্যাঁ আপনাদের অবশ্যই অধিকার আছে নির্বাচন বর্জন করা কিন্তু নির্বাচন প্রতিহত করার যদি কেউ চেষ্টা করে কঠোর দেশের মানুষ সেটিকে প্রতিহত করবে।। বাইডেন প্রশাসনকে লেখা ছয় কংগ্রেসম্যানের চিঠির প্রতিবাদে ছয় সিনেটরের কাছে চিঠি পাঠিয়েছেন দুশো জন প্রবাসী বাংলাদেশি ২৬ আগস্ট চিঠিটি পাঠায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ সংগঠন কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইনকর্পোরেশন চিঠিতে ছয় কংগ্রেসম্যানের দেয়া তথ্যের সত্যতা চ্যালেঞ্জ করা হয় জানানো হয় গত এক দশকে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়ন নারী পুরুষের সম অধিকার নারী উন্নয়ন প্রগতি ধর্মীয় সহিষ্ণুতাকে বিবেচনা না করে খুবই সংকীর্ণ আর একচোখাভাবে বাংলাদেশকে উপস্থাপন করা হয়েছে সংগঠনের সদস্যরা চিঠিতে মনে করিয়ে দেন বিরোধী অপরাধে অভিযুক্ত সন্ত্রাসী সংগঠন জামায়াতসহ দেশবিরোধী দলগুলো বিভিন্ন সময় টাকার বিনিময়ে লভিস্ট ফার্ম দিয়ে এসব অপপ্রচার চালিয়ে আসছে এছাড়া সংখ্যালঘু সম্প্রদায় সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ নিয়ে মিথ্যা ও অসম্পূর্ণ তথ্য পেশ করা হয় যা গর্বিত বাংলাদেশি হিসেবে তাদের অনুভূতিতে আঘাত করেছে কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনার দর্শন দিয়েই সাম্প্রদায়িক বাষ্প নির্মূলের অঙ্গীকার করেছেন সর্বস্তরের মানুষ আর নজরুল সর্বকালে নির্যাতিত মানুষের মুখপাত্র হিসেবে বিরাজমান থাকবেন বলে আশা বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সব কথা বলেন তারা এরশাদ আলীর আদিত্য মামুন মানবতা প্রেম ও দ্রোহের কবির সমাধিস্থল ফুলে ফুলে সুশোভিত তার ক্ষুড়ার কলম চিরকালই মানুষের পক্ষে ছিল ছিল ব্রিটিশ শোষণের বিরুদ্ধে কম্পমান এখন তিনি বাংলা ও বাঙালির জীবনে ও যাপনে কবির প্রতি শ্রদ্ধা জানাতে এসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বলছেন নজরুলকে কেন্দ্র করেই উপমহাদেশের মানুষ মুক্তির পথে এগিয়েছে কবির যে অনুভূতি তার যে প্রত্যাশা যে একটি সাম্যবাদী সমান সকল মানুষের অধিকার সমভাবে স্বীকৃত হবে এখনো নজরুল মানুষের বাক স্বাধীনতার প্রতীক বলে জানান রাজনৈতিক দলের নেতারা আমাদের কাছে উদ্দীপনার এবং প্রেরণার একটি স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবির দর্শন দিয়েই সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাদন করার প্রত্যয় আওয়ামী লীগের সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশের অগ্রগতির পথে অন্তরা হয়ে আছে এদিকে নজরুলের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা তিনি যখনই ঢাকায় আসেন বাংলা একাডেমির বর্ধমান হাউসে উনি উঠতেন সেই বর্ধমান হাউসটা কিন্তু সংরক্ষণ করা হয়নি বিদ্রোহী কবির সৃষ্টি সমগ্র অনুবাদের মাধ্যমে তার বিশ্ব মানবতার চেতনাকে ছড়িয়ে দেওয়ার আশাবাদ বাংলা একাডেমির এখন যেটা প্রয়োজন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সেই উদ্যোগটি শুরু হয়েছে বাংলা একাডেমি করে যাচ্ছে নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে আমরা অনুবাদের প্রকল্প গ্রহণ করেছি জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও মানবতার কবি নজরুল কেবল হিন্দু কিংবা মুসলমানের কবি ছিলেন না অসাম্প্রদায়িক চেতনার যে দর্শন তিনি ধারণ করেছিলেন তাই যুগে যুগে মুক্তি দেবে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষকে তারই দর্শন যুগে যুগে অস্ত্র হয়ে কাজ করবে নিপীড়িত মানুষের পক্ষে এমনই প্রত্যাশা আগত সুধিজনদের আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাতচল্লিশতম প্রয়াণ দিবস আজ যিনি বাঙালির রাজনৈতিক ও সাংস্কৃতিক বৌদ্ধ সৃষ্টিতে অনন্য ভূমিকা রেখেছেন চিরবিদ্রোহী ও মানবিক প্রেমের প্রতিভূ এ কবির প্রয়াণ দিবসে আরও জানাচ্ছেন আদিত্য মামন সাম্রাজ্যবাদী বেনিয়া ব্রিটিশ শোষণের শেষভাগে বাংলার নিপীড়িত মানুষের ভাগ্য বদলে ত্রাতা হিসাবে আবির্ভূত হন কবি নজরুল সাম্য মানবতা ও দ্রোহের আগুনে যিনি পুড়িয়ে দিয়েছিলেন বাংলার অন্যায় অত্যাচার কুসংস্কার আর

ভাষা আন্দোলন মুক্তিকামী বাঙালি অনুপ্রাণিত হন তার বিপ্লবী দর্শনে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণেও রয়েছে সেই প্রভাব কাব্যকলা শিল্প সাহিত্য সংস্কৃতির সামগ্রিক শাখা ঋদ্ধ হয়েছে তারি কল্যাণে যে কারণে দ্রোহ এসে মিশে গেছে প্রেমের ললিত লাভায় সাম্য ও সাধারণের কবি নজরুল তাই অবিনশ্বর অনন্তকালের আদিত্য টেলিভিশন ঢাকা টানা বৃষ্টিতে আবারও ডুবলো চট্টগ্রাম সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে এইটিসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শনিবার মধ্যরাত থেকে কখনো গুড়িগুড়ি কখনো মুষলধারে বৃষ্টি হয় চট্টগ্রামে এতে নিচু এলাকাগুলো সড়ক ও অলিগলিতে পানি জমে নগরীর দুই নম্বর গেট জিএসি মুরাদপুর চকবাজার কেবি আমান আলী সড়ক কাতালগঞ্জ ফিরিঙ্গি বাজার বক্সিরবিট ডিসি রোড বাদুরতলা কাপাসকোলা চাঁদগাও সহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যথাসময়ে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো নিয়ে শঙ্কায় পড়েন অভিভাবকরা এক ঘণ্টা পিছিয়ে বেলা এগারোটায় এইচএসসি পরীক্ষা শুরু করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত সতেরো আগস্ট দেশে একযোগে শুরু হয় এইচএসসি পরীক্ষা থাকলেও প্রবল বর্ষা এবং বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা শিক্ষাবোর্ডের পরীক্ষা দশ দিন পিছিয়ে দেয়া হয়েছিল বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামের রাজারঘাটে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে বাসিন্দারা গাইপান্থায় নদ নদীর পানি কিছুটা কমলেও তীব্র হয়েছে ভাঙন এদিকে চট্টগ্রামে পাখার ধসে মারা গেছেন বাবা ও শিশুকন্যা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম রোববার সকালে তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উনচল্লিশ সেন্টিমিটার এবং গঙ্গাচড়া পয়েন্টে বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তবে ডালিয়া পয়েন্টে পানি কমে বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কাউনিয়া ও গঙ্গাচড়ার চল্লিশটি চরাঞ্চলের গ্রাম এখনও দুই থেকে আড়াই ফুট পানিতে প্লাবিত পানিবন্দী প্রায় পঞ্চাশ হাজার মানুষ তলিয়ে আছে ধানসহ ফসলের ক্ষেত অনেক কুড়িগ্রামে রাজারহাটে তিস্তার প্রবল স্রোতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ভেঙে গেছে স্পার বাদের ত্রিশ মিটার ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে প্রায় পঞ্চাশটি বাড়ি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে উজানে খিতাব সরকার প্রাথমিক বিদ্যালয়টা হুমকির মুখে পুরো ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে গ্রাম দুটো একদম নদী গর্ভে বিলীন হয়ে যাবে বস্তা ফেলে স্পারবাত রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড নদীর দিকে যে অর্ধেক পার ছিল সেই অর্ধেক পারটা হঠাৎ করে সোয়া আটটার দিকে ধসে যায় বাকি অংশটা রক্ষার জন্য আমরা কাজ করছি গাইবান্ধায় যমুনা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাঘট সহ সব নদ নদীর পানি কিছুটা কমলেও সুন্দরগঞ্জ সহ চার উপজেলার চরাঞ্চলের বাড়ি ঘর এখনো পানিতে ডুবে যাচ্ছে ব্রহ্মপুত্র ও তিস্তার কয়েকদিনের ভাঙনে সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের তিনশো জমি নদীগর্ভে গর্ভে হয়ে গেছে বেলা আমাদের খুব ভয় লাগে যে কখন নদীর নদীর হলো ভাঙ্গি পরে ধান ছিটেছিলাম সেটাও গেছি দ্বিতীয়বার ফির গাইলাম আবার চলে গেছে কাপাসি ইউনিয়নের একটা গ্রামে লেখায় নাই সম্পূর্ণ নদী বিলীন হয়ে গেছে এদিকে রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের ষোলো শহর এলাকায় পাহাড় ধস হয়েছে সকালে আইডব্লিউ কলোনিতে পাহাড় ধসের ঘটনায় মাটি চাপা পড়ে মিয়া ও তার সাত মাস বয়সী শিশুকন্যা বিবি জান্নাত মারা যায় আহত হয় আরও দুইজন সমর ইসলাম টেলিভিশন বিরতি যখন তখন থাকবে চট্টগ্রামের সীতাকুণ্ড রেল ক্রসিংয়ে ট্রেন পিকআপ ভ্যান সংঘর্ষ তিন পুলিশ সদস্য নিহত নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা থেকে বালু উত্তোলন ভাঙনের হুমকিতে অনেক এলাকা দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ দেশে বৈষম্য বেড়েছে তা অস্বীকার করার সুযোগ নেই তবে এখন আর কাউকে না খেয়ে বিছানায় যেতে হয় না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে যোগ দিয়ে মন্ত্রী বলেন সরকার দেশের উন্নয়নে ব্যাপক কাজ করছে বলেই মানুষের মাথাপিছু আয় এখন তিন হাজার ডলারের কাছাকাছি অতিদারিদ্রের হার নেমে এসেছে চার পাঁচ শতাংশের মধ্যে এসময় মন্ত্রী জানান বাংলাদেশে এনজিওগুলো ক্ষুদ্র ঋণ বিতরণ ও বাচ্চাদের টিকাদানের মতো কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছে তবে দেশের আইন কানুন তাদের মেনে চলতে হবে বেসরকারি সংস্থাসমূহের কাজের ফলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের অনেক সুফল এসছে ক্ষুদ্র ঋণ হোক খাবার পানি হোক ওরাল রিহাইড্রেশন থেরাপি যেটা বলা হয় এটা করেছে ব্র্যাক এবং অন্যরা এবং অন্যান্য ক্ষেত্রে বাচ্চাদের টিকা অনেক এখন থেকে কোন মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট আবারও এমন নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে আদেশ দেন এ সময় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সৈয়দ আশফাক ও তার স্ত্রীকে হাই হাইকোর্টের আত্মসমর্পণের আদেশ বাতিল করে দেন আদালত সেই সাথে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে যে জামিন নিয়েছিলেন তাও বাতিল করে করে দেন। নতুন তাকে সিএমএম কোর্টে জামিন চাওয়ার আদেশ দেয়া হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তঃনগর ট্রেন সোনার বাংলার ধাক্কায় পিক ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন আহত হন আরো দুজন দুপুরে সলিমপুর পুলিশের ভ্যানটি পার হওয়ার সময় এই ঘটে নিহত মিজান ও সীতাকুণ্ড কনস্টেবল পদে চাকরি করতেন পুলিশ জানায় দুর্ঘটনাস্থলে মারা যান একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দুইজন ঘটনার সময় রেলের কোনো গেইটম্যান ছিল না বলে জানান স্থানীয়রা দুর্ঘটনায় পুলিশ ফ্যানটি দুমরে মুচড়ে যায় নিষেধাজ্ঞা অমান্য করি নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে চলছে বালু উত্তোলন ভাঙন রোধে গত তিন বছর ধরে কোনো বালু মখালের ইজারা দেয়নি প্রশাসন কিন্তু তাতে থেমে নেই বালু খেকোড়া ড্রেজার দিয়ে দিনরাত তুলে নিচ্ছে বালু আর এতে নদী ফাঙনের খুমকির মুখে জেলার বেশ কিছু এলাকা নরসিংদী প্রতিনিধি রিপোর্ট বৃষ্টির বেশি ড্রেজার শত শত বালুবাহী বালখেট নিয়মিত উত্তোলন আর অবাধে বালু বিক্রির এই বিশাল আয়োজন নরসিংদীর রায়পুরার মেঘনা নদীর চানপুরে গত তিন বছর ধরে নদী ভাঙন রোধে এই অঞ্চলে কোনো বালু বালুমহাল ইজারা দিচ্ছে না প্রশাসন তবে প্রভাবশালীদের যোগ সাজসে অবাধে চালাচ্ছে এই বালু উত্তোলন এলাকাবাসী বাধা দিতে গেলে চালানো হয় হামলা মামলার হুমকিসহ নির্যাতন আর ডাদার কোনটা কাছের ছোয়টা মানে বাইশটা ডাদা ডাকার কথা ডাক কথা হেদাগার যাওই না ডাকায় ডাজা লাগায় যায় মানুষ উড় তড়তে খাইটা লুয়া জায়গা আর সুর ডাক লুয়া বাধা কিছু দিই দিলে আর একটু যা গিয়ে আবার হেরাই হেরার সাথে মারামারি করলে মানে প্রায় সময় হেরা মামলা মকুদ্দম মানুষ যারা পাবলিক হেরে নিয়ে বেড়াতে এভাবে বালু উত্তোলনের ফলে ব্রাহ্মণবাড়িয়া সহ রায়পুরা উপজেলার চানপুর কালিকাপুর মাঝের চর সাহেরখোলা চর কেদেরখোলা সহ বেশ কিছু অঞ্চল রয়েছে ভাঙন হুমকিতে তিনশো লোকের মতন বাস্ত করা হয়ে গেছে পুনে আফগানি ক্ষেত্রের তাভাতা কি কয়েকটা লইয়া যদি এই শর্তটা ভাঙ্গা জায়গা তাইলে আমরা কই যাবো আমরা তো এমন কোনো ক্যাশ ক্যাপিটাল নাই অন্য এলাকাতে আমরা গিয়ে জায়গা সম্পদ কিনলে আমরা ফারুম আমরা সানপুর এলাকার মধ্যে এমন কোনো অর্থ সম্পদ নাই বালু উত্তোলনের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা বালি উত্তোলনের ব্যাপারে আমাদের পানি সম্পদ মন্ত্রালয় থেকে জিরো টলারেন্স এখানে অবৈধভাবে বালি উত্তোলন কখনোই গ্রহণ করা হবে না উপজেলা প্রশাসনকে এবং পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে কিছুদিন আগে রায়পুরার চরাঞ্চলের লাখো মানুষের বসতি সহ ফসলি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসী রত্না জামান একুশে টেলিভিশন নামে আধুনিক হলেও ঠাকুরগাঁও সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের চিকিৎসা চলছে ছত্রিশ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে যে সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রোগী ও স্বজনদের ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন সমর ইসলাম ভবনের বিম ও ছাদে ফাটল মাঝে মধ্যে খসে পড়ে পলেস্তরা এ দৃশ্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ভবনের ধস ঠেকাতে ফাটল ধরা স্থানে বসানো হয়েছে গাছের খুঁটি ঝোলানো হয়েছে সাবধানতার ব্যানার বিকল্প ব্যবস্থা না থাকায় শিশুদের চিকিৎসা করাতে হচ্ছে ঝুঁকি নিয়েই তাছাড়া বেরোছি আবার ঢুকেছি তো অনেক ভয় লাগতেছে সদল হাসপাতালের চিত্রটা আসলে এরকম হওয়ার কথা না যে এখানে সেখানে বাঁশ লাগানো বা বিল্ডিং ঝুঁকি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাদ ছাদের উপরে প্লাস্টার ছুটে পড়ে যাচ্ছে যে কোনো সময় আরো দুর্ঘটনা বাড়তে পারে এখানে আমরা চিকিৎসা নিতে আসছি এখানে একটা ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে বাঁশের খুঁটি দিয়ে আমাদের মানে একটা আটকানো হয়েছে এই যে ফাটাল অবস্থা এগুলা দেখে আমার আমরা ভয়ে পাচ্ছি উনিশশো সালে একশো এবং দু সালে আড়াইশো শয্যায় উন্নীত হয় উনিশশো সালে পঞ্চাশ শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি নতুন ভবন হলেও শিশু ওয়ার্ডটি রয়ে গেছে পুরনোটিতেই ভবনটি সংস্কারে ঊর্ধ্বতন্ত্র জানিয়েছে কর্তৃপক্ষ আমরা পারবো না আলাদা আছে ঢাকা আগে দেখে নেবে যদি সম্ভব তাহলে ঠিক করবে আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের সার্বিকভাবে আবার কি করলে ভালো হয় কারণ অতদিন আমাদের দুই তিন বছর চিকিৎসা সেবা চালাবো কোথায় দুর্ভোগ বিবেচনায় বড় ধরনের দুর্ঘটনার আগেই ভবনটি সংস্কারের দাবি ঠাকুরগাঁওবাসীর ইসলাম একুশে টেলিভিশন ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর মানিকগঞ্জ ও কুমিল্লায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের তবে জেলা দুটিতে ডেঙ্গুতে কারো মৃত্যু ঘটেনি মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম ও কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে জেলায় জানুয়ারি থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত ষোলোশোর বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল সহ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন দেড় শতাধিক ডেঙ্গু রোগী জেনারেল হাসপাতালে সংরক্ষিত পঞ্চাশ সজ্জার ডেঙ্গু চিকিৎসা পাচ্ছেন রোগীরা ব্লাড টেস্ট করানোর পরে সিবিসি করানো ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ সিল স্কুলে গেছিল বুধবার দিন স্কুল থেকে আসলো আসার পরে দেখি জ্বর তারপরে আমি পরীক্ষা নিতে যাই ওইখান থেকে ধরা পড়ে পরে এখানে আসি ডাক্তার দেখতেছে নার্সরা আসতেছে অসুবিধা হলে ডাকলে তারা আসে আমরা শনিবারে ভর্তি হয়েছি এখন নাতি সুস্থ হয়েছে এখন আমরা চলে যাচ্ছি প্রয়োজনে নেওয়া হয়েছে শয্যা বাড়ানোর প্রস্তুতিও ডেঙ্গুর জন্য যে স্পেসিফিক আমাদের একটা ট্রিটমেন্টের বেশি চলে সেটা হচ্ছে ফ্রুইডটা বেশি দেওয়া হয় রোগীর আর ফ্রুইডের এখন পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখি নাই আমাদের স্থানীয় কর্তৃপক্ষ এই ব্যাপারে তৎপর রয়েছে এদিকে কুমিল্লায় মৃত্যু না হলেও বাড়ছে ডেঙ্গু রোগী কুমিল্লা মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে চালু রয়েছে ডেঙ্গু ওয়ার্ড ও ডেঙ্গু কর্নার পার্থ সারথী একুশে টেলিভিশন বিরতি যখন ফিরছি তখন থাকবে প্রযুক্তি খাতে সহযোগিতার আশ্বাস ভারতীয় হাই কমিশনারের চট্টগ্রামে নলেজ পার্কের উদ্বোধন দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দুপুরের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজুর রহমান এ সময় তিনি বলেন আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করতে হবে পরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা চট্টগ্রামে নলেজ পার্কের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন হাই কমিশনার অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান স্মার্ট বাংলাদেশ করার পথে এগিয়ে যাচ্ছে সরকার বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি করতে চট্টগ্রামের বিএফআইডিসি রোড সংলগ্ন চাঁদগাঁও এলাকায় এগারো দশমিক পঞ্চান্ন একর জায়গায় গড়ে তোলা হচ্ছে নলেজ পার্ক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সহায়তা দিচ্ছে ভারত সরকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বক্তৃতায় তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভারতীয় হাই কমিশনার। বলেন এর মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে

তথ্য প্রতিমন্ত্রী একচল্লিশ সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা জেনাব সজীব জয় জয়ভাই আমাদেরকে চারটি ক্ষেত্র চিহ্নিত করে দিয়েছেন যেখানে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য চারটি মূল স্তম্ভকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে হবে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব স্থানীয় সংসদ সদস্য হাইটেক পার্ক কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ এই টেকনোলজি নিয়ে আমরা একটি ফিউচার মিউজিয়াম করতে চাই হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম রাজধানীর লালবাগ সহ বিভিন্ন এলাকায় দিনে দুপুরে বাসাবাড়িতে সিধেল চুরিতে জড়িত চোর চক্রের মূল সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জাফর হোসেন বলেন শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ফাঁকা পেয়ে একটি চোর চক্র সুকৌশলে গ্রিল কেটে মানুষের নগদ টাকা ও ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যেত কয়েকজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে চক্রের মূল হোতা সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে পরে তাদের দেয়া মতে বসুন্ধরা সিটির একটি দোকান থেকে আটচল্লিশটি ল্যাপটপ সহ ছয় লাখ চব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয় রোবোটিক্স প্রতিযোগিতা রোবোস আপ দু হাজার তেইশ এর রানার আপ ব্র্যাক ইউটিউবরি সাফল্য উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ব্র্যাক ইউটিউবরি সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় ভিডিও বার্তায় বিজয়ী দলকে শুভেচ্ছা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরিফিন উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইভেলি রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট শামীমুজ্জামান এবং ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এগারোটি ক্যাটাগরিতে আঠাশটি ফিনটেক উদ্ভাবনকে পুরস্কৃত করা হয়েছে যার মধ্যে চোদ্দটি উদ্ভাবনকে ফিনটেক অ্যাওয়ার্ড এবং চোদ্দটি উদ্ভাবনকে অনারেবল মেনশন সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রাজধানীর একটি হোটেলে মাস্টার কার্ডের সৌজন্যে বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক উপায় বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এই আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলছে সাত অক্টোবর দু সালের শেষে পুরোপুরি চালু নির্বাচন অংশগ্রহণমূলক করার তাগিদ ব্রিটিশ হাইকমিশনারের গ্রহণযোগ্য ভোটের আশ্বাস দিল ইসি জাতীয় কবির প্রয়াণ দিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প নির্মূলের অঙ্গীকার বর্ষণে আবারও ডুবল চট্টগ্রাম এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ পাখার ধসে বাবা মেয়ের মৃত্যু